বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আজ 14 জানুয়ারি সর্বভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মুম্বাই থেকে মণিপুর ভারত জোড়ো ন্যায় যাত্রায় পথে নামবেন। সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব 6,500 কিলোমিটার পথযাত্রা করবেন। একধারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে এই পথযাত্রা বলে জানিয়েছেন কংগ্রেসের নেতৃত্ব। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরেও এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল হল বহরমপুর শহর কংগ্রেস। প্রায় 5 কিলোমিটার পথযাত্রায় সামিল হয় তারা। আজ 14 জানুয়ারি মণিপুর থেকে মুম্বাই ভারত জোড়ো ন্যায় যাত্রা করছেন আমাদের সারা ভারতবর্ষের প্রিয় নেতা, সর্বভারতীয় কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধী। সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী, জাতীয় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে সহ জাতীয়, বর্ষীয়ান এবং প্রত্যেকটি নেতৃত্ব। তিনি এই লক্ষ্যে 6,500 কিলোমিটার পথ তিনি অতিক্রম করবেন। প্রথম পর্যায়ে ভারত যাত্রায় তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত তিনি পদযাত্রা করেছেন। সাম্প্রদায়িক এই বিজেপি গোটা ভারতবর্ষকে ইতিমধ্যে দুভাগে ভাগ করেছে, একটি ধনীদের ভারতবর্ষ, একটি গরিবের ভারতবর্ষ। এখানে কৃষকের ঋণ মুকুব হয় না, কিন্তু মোদী এবং আম্বানিদের লক্ষ লক্ষ কোটি টাকা এখানে ঋণ মুকুব হয়। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সাম্প্রদায়িক বিষ গোটা ভারতবর্ষকে আচ্ছন্ন করে তুলেছে। আমরা দেখছি গোটা ভারতবর্ষ এগোনোর থেকে গোটা ভারতবর্ষ আজকে পিছিয়ে আসছে। যে কালো টাকার হদিশ দিতে ভাবেছিলেন মোদী, গোটা ভারতবর্ষে মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন কালো ধন, সেই কালো ধন তো দূরের কথা, তিনি এখন ভারতবর্ষের ধনকে তিনি বিদেশের ধনে তিনি পরিণত করছেন। অর্থাৎ বিদেশি যারা কোম্পানিগুলো তারা ভারতবর্ষে তারা এসে তারা ব্যবসা বাণিজ্য করছে, কিন্তু ভারতের যারা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো সেগুলোকে তারা লোপ পাচ্ছে। অর্থাৎ গোটা দেশে সাম্প্রদায়িক বীজ ছড়ানো এই বিজেপিকে দূর করতে এবং ভারতবর্ষে ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাহুল গান্ধীর এই পদযাত্রাকে সমর্থন জানিয়ে গোটা মুর্শিদাবাদ জেলার 28টি ব্লকে আজকে এই কর্মসূচি পালিত হচ্ছে। প্রত্যেকটি ব্লকে 5 কিলোমিটার করে রাস্তা, প্রতিটি ব্লকের কংগ্রেসের কর্মীরা আজকে হাঁটবে এবং আমরা রাহুল গান্ধীকে এবং ভারত জোড়ো যাত্রার এই ন্যায় যাত্রাকে আমরা সমর্থন জানিয়ে আজকে আমাদের পদযাত্রা টাউন কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভবন থেকে আজকে এই পদযাত্রা করা হচ্ছে। এখানেও আমরা 5 কিলোমিটার আমরা পদযাত্রা আমরা করব। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।